কাঁচরাপাড়া হাই স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত হলো পুনর্মিলন উৎসব 2023। এই উপলক্ষে স্কুলের 60-এর দশকের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে হালফিলের প্রাক্তনদের প্রায় 350 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক ডক্টর অরূপ কুমার ঘোষ, স্কুল পরিচালন কমিটির সভাপতি, এই স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক কাউন্সিলর আলোকময় লাহিড়ী, স্কুলেরই শিক্ষক শিক্ষিকাগণ সহ অন্যান্য অতিথিরা। দেখে নেব সেই চিত্র ও শুনে নেব উপস্থিত অতিথি উদ্যোক্তাদের প্রতিক্রিয়া এবং কাউন্সিল এই স্কুলের। আজকে আপনাদের এটা প্রথম বর্ষ? আমার দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে অনেক স্কুলের পুনর্মিলন উৎসব হয়, কিন্তু কাঁচরাপাড়া স্কুলে পুনর্মিলন হয় না। তা আমি অনেকের সাথে আলোচনা করতাম, যারা প্রাক্তন ছাত্র আমার কাছে আসতো কাগজপত্র নেবার জন্য, সার্টিফিকেট নেবার জন্য, আমি বলতে এটা ব্যবস্থা কর, অনেক স্কুল তো আমাদের স্কুল কেন হবে না। এবং তারা সবাই সঙ্গবদ্ধ হয়ে তারা আজকে অনুষ্ঠানটা করেছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। এই জন্য যে অনেক পুরনো ছাত্র যারা বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানতে পেরে খুব আনন্দ পাচ্ছি। কেউ শিক্ষকতা করছে, কেউ অধ্যাপকনা করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, একজন বললো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে দেশের বাইরে আছে। আমার খুবই আনন্দ লাগছে, কারণ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল আজকের এই প্রোগ্রাম, আজকের এই কিছু ছাত্র যারা অনুষ্ঠান করে আমাদেরকে। আর শিক্ষক হিসেবে আমরা একটাই আমার কথা যে ছাত্র হচ্ছে পুত্রের মতো, দ্বিতীয় পিতা হচ্ছে একজন শিক্ষক, এবং প্রত্যেক ছাত্রকে তার পুত্রের মতো সুন্দরভাবে লালন পালন করবে, পড়াশোনা শেখাবে এবং তাকে যথেষ্টভাবে পরিবেচনা করে যাতে আগামী দিনে সে সমাজের একজন মাথা হতে পারে, মানুষকে পরিচয় দিতে পারে, তার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে। এটি ছাত্রদের কাছে আমার মূল বক্তব্য, কারণ ছাত্রই হচ্ছে দেশের ভবিষ্যৎ, যেটা আমরা প্রথম থেকে শুনে আসছি। আমি এখনও আমরা সে কথাই বলে যাব। 2024 সালে আমাদের বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পূর্ণ হচ্ছে, 2024 সালের 1 জানুয়ারি, কারণ আমাদের স্কুল তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম অনুমোদন পেয়েছিল 1 জানুয়ারি 1949। সেই কারণে আমাদের এই সুবর্ণ হীরক জয়ন্তী অনুষ্ঠানটাকে আমরা যাতে আরও সুন্দরভাবে, আরও অর্থভাবে করতে পারি, সেই জন্যেই আজকে তার প্রাক অনুষ্ঠান হিসেবে আমরা এই প্রাক্তন ছাত্র সম্মেলনটা করেছি। এই বিগত 75 বছরের সমস্ত নবীন এবং প্রবীণ সমস্ত প্রাক্তন ছাত্রদের আমরা আহ্বান জানিয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে, যাদের সাহায্য নিয়ে আমরা আগামী দিনে আমাদের এই ডায়মন্ড জুবিলি অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। আমাদের অনুষ্ঠানে আমাদের আজকে এখানে 400 জন নাম নথিভুক্ত করেছেন, কিন্তু এখনও পর্যন্ত 350 জন এসে পৌঁছেছেন, হয়তো বাকিরাও একটু পরে হয়তো এসে পৌঁছে যাবেন। এখনও পর্যন্ত আমি 1972 সালের একজন স্টুডেন্টকে পেয়েছি, তার আগের কোনো স্টুডেন্টকে 1966 সালের একজনকে পাওয়া গেছে, তিনি চলে গেছিলেন, তিনি প্রারম্ভিক বক্তৃতাটা তিনিই দিয়েছেন, এছাড়া তার আগে আর কাউকে এখনও পর্যন্ত আমরা পাইনি এখানে। আগামী দিনে পরিকল্পনা আছে, কাঁচরাপাড়া হাই স্কুল একটা সময় এই অঞ্চলের অত্যন্ত নামী একটা গৌরবোজ্জ্বল স্কুল ছিল, যার সে হৃত গৌরবটা আজকে প্রায় সেটাকে পুনরুদ্ধার করতে হবে, কারণ এই গৌরবটা এখন মলিন হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে কাঁচরাপাড়া হাই স্কুলের সম্বন্ধে যে বদনাম রটেছে সেইটাকে মুছে আমাদের আবার সেই স্কুলটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, সে গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি আরও প্রাক্তন ছাত্রদের কাছে আবেদন রেখেছি, যাতে সকলের সহযোগিতা নিয়ে আমরা একটু সামনে এগোতে পারি। এটার তো কারণটা এক লাইনে বলা খুব মুশকিল, এটা হচ্ছে আমাদের একটা মানসিক গঠনের ব্যাপার, একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে যে আমাদের সরকারি স্কুলগুলোর তুলনায় ইংলিশ মাধ্যম স্কুলে পড়াশোনাটা ভালো হয় ইত্যাদি। এই মানসিক গঠনটাকে তো আমরা রাতারাতি তৈরি মানে চেঞ্জ করতে পারবো না, সেই কারণে আমাদের চেষ্টা করতে হবে একটা ভালো জিনিসকে যদি টক্কর দিতে হয় তাহলে তার পাশে আরেকটা ভালো জিনিস তৈরি করা। আমরা যদি আমাদের এই বর্তমান পরিকাঠামোটাকে যদি আমরা ইংলিশ মিডিয়ামের সেই যে পরিবেশ এবং তাদের যে সার্ভিস সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি চেঞ্জ করে, তাহলে পরে আমরা আবার আমাদের ইংলিশ মিডিয়াম থেকেই হয়তো ছাত্ররা ফেরত চলে আসবে এইখানে। আমার নাম অরূপ কুমার ঘোষ, আমি বর্তমান কাঁচরাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক। কাঁচরাপাড়া হাই স্কুলের পুনর্মিলন উৎসবে সবাই মানে কি বলবো, 65 না 67 সাল থেকে যারা আছে আজ পর্যন্ত সবাই মিলিত হচ্ছে এই মিলন উৎসবে, আপনারাও যোগ দিচ্ছেন, কি বলবেন? শুরুর প্রথমেই বলি, আমি 2000 সালের মাধ্যমিক ছাত্র,
আমি স্কুলে ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করেছি। তারপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আমাদের স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচাপাড়া পৌরসভার কমল অধিকারী আমাকে দায়িত্ব দিয়েছেন, এই স্কুলের পরিচালন সমিতির সভাপতির ভার আমার হাতে তুলে দিয়েছেন। স্কুলের পরিকাঠামোগতভাবে আমরা ভীষণ পিছিয়ে পড়েছিলাম, তা পিছিয়ে পড়ার কারণে আমাকে একটা ভীষণ বড় দায়িত্ব দেওয়া হয়েছে। যতটা সম্ভব আমরা রিকভারি করার চেষ্টা করছি। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম হয়ে গেছিলো, আমরা সেটাকে কিছুটা রিকভারি করার চেষ্টা করেছি। আমরা আগের থেকে বেটার জায়গায় আছি, কিন্তু আগামী দিনে যাতে আরও বেটার করতে পারি তার জন্যই আমাদের এই কিন্তু পুনর্মিলন উৎসব। আমরা বিভিন্ন সালের ব্যাচের ছাত্রদেরকে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি, তার জন্য আমাদের বিশেষ করে আমাদের বন্ধুবান্ধব, আমাদের ব্যাচমেট, আমাদের শিক্ষকরা প্রত্যেকে তারা পরিশ্রমের মাধ্যমে, তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আজকের এই রিউনিয়নটাকে আমরা সফল করার জন্য এগিয়ে এসেছে। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা আজকে এইখানে অংশগ্রহণ করলেন এবং সবাই উপস্থিত থেকে, তাদেরকে একটা কথাই বলবো, স্কুলটাকে যাতে বাঁচিয়ে তোলা যায়, আরও বেশিভাবে যাতে অক্সিজেন দিয়ে স্কুলটাকে আরও জাগিয়ে তোলা যায়। কাঁচাপাড়া স্কুলের চিরকাল কিন্তু একটা সুনাম ছিল, পড়াশুনোর ক্ষেত্রেও শুরু করুন, এখানকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করুন, সমস্ত কিছু দিক থেকে কাঁচাপাড়া স্কুলের সব দিক থেকে এগিয়ে ছিল। সবচেয়ে বড় কথা, এখানে এনসিসির একটা বিরাট বড় একটা এনসিসির ক্যাম্প তৈরি করা থাকতো, এখানে এনসিসির ট্রেনিং দেওয়া হতো, এখানে আসর হতো, এখানে পিটি হতো। আর কাঁচাপাড়া হাই স্কুলের ঐতিহ্য রয়েছে এই স্কুলে। কাঁচাপাড়া স্কুল এমনই একটা স্কুল, এখানে প্রাইমারি সেকশন রয়েছে, এখানে গার্লস রয়েছে, এখানে বয়েজ রয়েছে, এই একই বিল্ডিংয়ের ছাদের তলায় আমরা সবাই কিন্তু এক আঙিনায় ছাদের তলায় আমরা উপস্থিত ছিলাম। যেহেতু আজকে আমাদের বয়েজের প্রোগ্রাম, আমরা শুধুমাত্র বয়েজকে নিয়েই করছি, আমরা করবো আপনাদের সামনে তুলে ধরবো। আর আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের স্কুলের পরিকাঠামো এবং ছাত্রছাত্রীর মান বৃদ্ধি হবে, রেজাল্টও ভালো হবে। আচ্ছা, আমরা সবাই মিলে একটা গানই গাইবো আজকের দিনে, যেহেতু পুরনো দিনের কথা আমাদের সবার মনে পড়ে যাচ্ছে, পুরনো দিনের কথা যখন মনে পড়ে যাচ্ছে আমরা প্রত্যেকে আবেগ প্রবণ হয়ে পড়েছি, তাই কবির ভাষায় আমরা সকলে মিলে একটা গানই গাইবো আজকে। পুরানো সেই দিনের কথা ভুলব কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সেই বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সেই বলা যায়। আয় আরেকটি বার, আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি ফুলের তলায়। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো থেকে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেকে আরো সুন্দর করে সাজাতে চান, তাহলে আর দেরি কেন, আজই আসুন হাবিবস ফ্যামিলি স্যালোনে। আবার কি ভাবছেন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন? অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট দ্বারা হেয়ার কাটিং, হেয়ার স্পা, ফেশিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু আর্ট করাতে চান? তবে বন্ধুরা, আর দেরি নয়, এখনই চলে আসুন কাঁচাপাড়া কাপা অঞ্চলে লোকনাথ কমপ্লেক্সে এবং সেজে উঠুন নিজের মনের মতো হাবিবস ফ্যামিলি স্যালোর মাধ্যমে। আমাদের ফোন নম্বর 7319378810, এছাড়াও 8653372410। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।